বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার বিস্কুট রেসিপি, যেটা মুখে দিলেই নিমিষের মধ্যে গলে যাবে। আর হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তোমরা এই বিস্কুট খুব সহজেই বানিয়ে নিতে পারবে। ভিডিও শুরু করার আগে আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন, ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা, আর বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি এরকম একটা বোল, আর নিয়ে নিয়েছি এরকম সাইজের একটা কাপ, মানে এই কাপ মেপেই আমি রেসিপিটা তৈরি করব। এখন আমি এই কাপ মেপে দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু এখানে মাপটা ঠিকঠাক করে দেখে নেবে, কারণ মাপটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু বিস্কুটগুলো একদম পারফেক্ট তৈরি হয়। দু কাপ ময়দা নিয়ে নেওয়ার পর আমি এখানে এক কাপ আটা নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওই কাপ মেপেই এক কাপ চিনি গুঁড়ো। চিনিটা কিন্তু অবশ্যই এখানে গুঁড়ো করে দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ভাজা চিনেবাদাম গুঁড়ো। চিনেবাদামটা আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার, আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। তোমরা এখানে বেকিং পাউডারের জায়গায় বেকিং সোডাও দিতে পারো। এখন আমি শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি এখানে আটা না দিয়ে শুধু যদি ময়দা দিয়ে এই বিস্কুটটা তৈরি করতে চাও তাহলে তৈরি করতে পারো। সব উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে এক কাপ সাদা তেল। এবারে হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। যেভাবে আটা মাখি সেইভাবে আমি এইটাকে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না, এই তেলটা দিয়েই কিন্তু আমি সব উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। 5 মিনিট এইভাবে হাত দিয়ে মাখতে মাখতেই দেখবে আটার মতন একটা ডো তৈরি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি এখানে আটার মতন একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট লেচি কেটে নিয়ে এভাবে হাত দিয়ে খুব ভালো করে আমি গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে এইভাবে হাত দিয়ে একটুখানি আমি চেপে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এইভাবে হাত দিয়ে একটু চেপে আমি এইভাবে পাতলা করে নিলাম। বিস্কুটগুলো দেখতে সুন্দর হওয়ার জন্য ছুরি দিয়ে এইভাবে দাগ দাগ করে উপরটা কেটে নিচ্ছি। তো একে একে আমি সব বিস্কুটগুলো এইভাবে তৈরি করে নেব। এটা খুব সহজ একটা ডিজাইন আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তুমি যদি বিস্কুটগুলো অন্য কোনো শেপ দিয়ে তৈরি করতে চাও তাহলে তৈরি করতে পারো। চৌকো শেপ কিংবা তিনকোণা শেপ দিয়েও কিন্তু তোমরা বিস্কুটগুলো তৈরি করে নিতে পারো। এই ডিজাইনটা কিন্তু খুব তাড়াতাড়ি বিস্কুটগুলো তৈরি হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি এখানে সব বিস্কুটগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে আমি সাদা তেল হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে বিস্কুটগুলো থালার মধ্যে লেগে না যায়। এখন আমি একটা একটা করে বিস্কুটগুলো সাজিয়ে সাজিয়ে আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো এইভাবে থালার মধ্যে সাজিয়ে সাজিয়ে দিতে হবে, যাতে একটা থালার মধ্যে অনেক কটা বিস্কুট ধরে যায়। দেখো বন্ধুরা, সব বিস্কুটগুলো আমি থালার মধ্যে এইভাবে সাজিয়ে নিই। আমি আগে থেকে গ্যাসের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কড়া বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে যাওয়ার পর আমি থালাটা কড়ার মধ্যে বসিয়ে দিলাম। 30 মিনিটের জন্য আমি বিস্কুটগুলো বেক করে নেব। তো 30 মিনিট পর আমি বিস্কুটগুলো একটু চেক করে নিচ্ছি, এটা আমার তৈরি হয়ে গেছে কি। এখন আমার এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। একটা সাঁচির সাহায্যে আস্তে করে এটাকে আমি নাবিয়ে নেব। গরম অবস্থায় কিন্তু এটা একটু নরম থাকে। এটাকে আমি 15 মিনিট ঠান্ডা করে নেওয়ার পর এটা আমার পুরোপুরি শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বিস্কুটগুলো আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমার বিস্কুটগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে। তেলটা আমি থালার মধ্যে মাখিয়ে নিয়েছিলাম বলে বিস্কুটগুলো কিন্তু থালার মধ্যে লেগে যায়নি, ইজিলি কিন্তু বিস্কুটগুলো বেরিয়ে যাচ্ছে। এখন আমি বিস্কুটগুলোকে একটা প্লেটের মধ্যে একে একে সার্ভ করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কতটা সুন্দর বিস্কুটগুলো পুরো আমার তৈরি হয়ে গেছে। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয়। এটা কিন্তু এতটাই খাস্তা তৈরি হয় যে মুখে দিলেই নিমিষের মধ্যে কিন্তু গলে যায়। তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা, হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কত সুন্দর বিস্কুট তৈরি করা যায়। তাও আবার কোনো রকম মাইক্রো ওভেন লাগে না, গ্যাসের মধ্যেই কিন্তু বিস্কুটটা খুব সুন্দর তৈরি হয়। তো আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, আর একটা লাইক করে দিও। আর যা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার এই নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। আর তোমাদের মনে কোনো যদি রেসিপি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর রেসিপিটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।